जी प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा सबाई आशा करी सबाई भलो आसो, बसाय आसो, निरापदे आसो। तुम्हारा जाते बसाय बसे अनलाइने वीडियो क्लास लेक्चर देखते पारो, एजन्य सरकारी शाह सुल्तान कलेज कर्तृक वीडियो क्लास लेक्चर आयोजन करा हुए छे। आजकेर क्लासे आमी आलोचना करब उच्च माध्यमिक पदार्थ विज्ञान द्वितीय पत्रे दशम अध्याय सेमिकंडक्टर इलेक्ट्रॉनिक्स। এই চ্যাপ্টারটি তোমাদেরকে পড়ানো হয়নি, সেজন্য এই চ্যাপ্টারটি দিয়ে শুরু করছি। শুরুতেই বলে নেই, আজকে যে আমরা হাই স্পিড সভ্যতায় এসেছি, তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে যে কার্যকরী ভূমিকাটা রাখছে সেটি হলো ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের জাদুর ছোঁয়া বলা যেতে পারে। আর ইলেকট্রনিক্স, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস তৈরিতে আমরা যে পদার্থটির সহায়তা নিই সেটি হলো সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। আমরা সবাই পরিবাহী সম্বন্ধে ধারণা আছে, যে সকল পদার্থ মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ ঘটে অর্থাৎ তড়িৎ প্রবাহ হয় তাদেরকে পরিবাহী পদার্থ বলে, যেমন কন্ডাক্টর, উদাহরণস্বরূপ বলা যায় সিলভার বা কপার। এ সকল ধাতব পদার্থ হলো আসলে বিদ্যুৎ পরিবাহী, কন্ডাক্টর বলা হয়। কিন্তু যে সকল পদার্থের মধ্য দিয়ে যে বা যে সকল পদার্থের পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম কিন্তু অন্তরক পদার্থের চেয়ে বেশি, উদাহরণ হিসেবে বলা যায় যেমন জার্মেনিয়াম বা সিলিকন। জার্মেনিয়াম বা সিলিকন এটা হলো অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। এদের পরিবাহিতা পরিবাহী পদার্থের চেয়ে কম, বা অর্ধপরিবাহীর যদি আমি দেখি, অর্ধপরিবাহীর পরিবাহিতা মাঝামাঝি। মাঝামাঝি বলতে পরিবাহীর চেয়ে কম বা অন্তরক পদার্থের চেয়ে বেশি, এই জন্য এই অর্ধ শব্দটি এখানে অ্যাড করা হয়েছে, বা সেমি। সেমি মানে অর্ধ, অর্ধ পরিবাহী, অর্ধেক পরিবাহী। আর রোধ দিয়ে যদি বলা হয় তাহলে রোধের পরিবাহী পদার্থের রোধ সবচেয়ে কম, পরিবাহী পদার্থের রোধ সবচেয়ে কম এবং অন্তরক পদার্থের রোধ সবচেয়ে বেশি, কিন্তু অর্ধ পরিবাহীর রোধ এই দুটোর মাঝামাঝি, সব দিক থেকে এটা মাঝামাঝি। সে কারণেই আসলে সেমি বা অর্ধ শব্দটি এখানে যুক্ত হয়েছে। আবার ব্যান্ড তত্ত্ব অনুযায়ী ব্যান্ড গ্যাপ এনার্জি, আমরা এটা পরে নিয়ে আলোচনা করব, ব্যান্ড গ্যাপ এনার্জি এটা দিয়ে যদি বলি, এটারও দেখা যাচ্ছে যে এটি পরিবাহী পদার্থের ব্যান্ড গ্যাপ এনার্জি হলো 0 ইলেকট্রন ভোল্ট, আর অন্তরক পদার্থের ব্যান্ড গ্যাপ এনার্জি 1 ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি, কিন্তু অর্ধপরিবাহী পদার্থের ব্যান্ড গ্যাপ এনার্জি 1 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম হবে, কিন্তু 0 চেয়ে বেশি হবে। অবশ্যই এখানে আমরা এভাবে লিখতে পারি যে ইজি 0 চেয়ে বেশি বাট 1 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম। এদিক থেকেও ব্যান্ড গ্যাপ এনার্জি মাঝামাঝি, সে কারণে এটাকে আমরা অর্ধপরিবাহী বলে থাকি। উদাহরণ হিসেবে পরিবাহী পদার্থ, উদাহরণ সবারই জানা আছে সিলভার কপার, অন্তরক পদার্থ হলো কাঠ বা প্লাস্টিক জাতীয় পদার্থ, আর অর্ধপরিবাহী হলো জার্মেনিয়াম এবং সিলিকন। অর্ধপরিবাহী দুই প্রকার, একটি হলো অন্তর্জাত অর্ধপরিবাহী আর একটি হলো বহির্জাত অর্ধপরিবাহী। অন্তর্জাত অর্ধপরিবাহীর আরেকটি নাম আছে, সেটি ইংলিশ টার্মটা আমি লিখে দিই, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। আর বহির্জাত হলো এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। অন্তর্জাত অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্থাৎ ভেজাল মুক্ত তাদেরকে অন্তর্জাত বা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর বলা হয়, যেমন জার্মেনিয়াম সিলিকন। একটা জার্মেনিয়ামের ভিতরে যেহেতু এটি মৌলিক পদার্থ, সুতরাং এর মধ্যে শুধুই মাত্র জার্মেনিয়াম আছে। সিলিকন একটি মৌলিক পদার্থ, সুতরাং সিলিকনকে আমরা যদি ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে সিলিকন এর মধ্যে শুধুই সিলিকন আছে, সেই জন্য এটি আসলে অন্তর্জাত অর্ধপরিবাহী, একই সাথে এটা বিশুদ্ধ বা ভেজাল মুক্ত বলা যায়। আরেকটি হলো বহির্জাত অর্ধপরিবাহী বা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। যে সকল পদার্থ ভেজাল যুক্ত বা বাইরে থেকে
অন্য কোন মৌলিক পদার্থের সাথে অ্যাড করা হয় সে সকল পদার্থকে বহির্জাত অর্ধপরিবাহী পদার্থ, যেমন পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী এই চ্যাপ্টারে আসলে মূলত আমরা এই অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। প্রথমে পি টাইপ, তারপরে এন টাইপ, তারপর আমরা ডায়োড ট্রানজিস্টর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা দেখি আসলে পি টাইপ অর্ধপরিবাহীটি কীভাবে তৈরি হয়। পি টাইপ অর্ধপরিবাহীর ইন্টারনাল স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে বহির্জাত অর্ধপরিবাহী সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাব, আমরা সেটি সম্বন্ধে একটু আইডিয়া নিই। বহির্জাত অর্ধপরিবাহী, বহির্জাত অর্ধপরিবাহী হলো একটি উদাহরণ হচ্ছে পি টাইপ। আমরা পি টাইপ অর্ধপরিবাহী দিয়ে শুরু করলাম। প্রথমত আমরা বলতে পারি যে গ্রুপ থ্রি, এভাবে বলা যায় যে সিলিকন বা জার্মেনিয়ামের সাথে গ্রুপ থ্রি এর একটি মৌল, গ্রুপ থ্রি এর মৌল যেমন অ্যালুমিনিয়াম যুক্ত করলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। সবারই জানা আছে যে সিলিকন একটি গ্রুপ থ্রি গ্রুপ ফোর এর মৌল, এই কারণে এটি চতুর্যোজী, অর্থাৎ একটি সিলিকন তার আশেপাশে আরো চারটি সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। আমরা একটা সিলিকন যদি সিলিকনের বস্তু দেখি, একখণ্ড সিলিকন যেটাকে কেলাশ বলা হয়, সিলিকন কেলাশ, আমরা দেখবো যে প্রত্যেকটা সিলিকনের চারপাশে চারটি বহিঃস্থ শক্তি স্তরে চারটি ইলেকট্রন আছে। তো এটারও চারটা আছে, এটার চারটা আছে, এটার চারটা আছে, প্রতিটি সিলিকনের চারটি যোজন স্তরে চারটি ইলেকট্রন আছে। এই চারটি ইলেকট্রন দ্বারা পার্শ্ববর্তী আরো চারটি ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধন গঠন করে, তারপরে এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন দ্বারা এখানে একটি সমযোজী বন্ধন হবে, এটা এটার সাথে এখানে একটি সমযোজী বন্ধন হবে, এখানেও একটি সমযোজী বন্ধন হবে, এখানেও একটি সমযোজী। আমরা জানি সমযোজী বন্ধনে এক জোড়া ইলেকট্রন লাগে, ইলেকট্রন শেয়ার হয়, শেয়ারকৃত ইলেকট্রন যুগল উভয় নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে পরিভ্রমণ করে। যদি সমযোজী বন্ধনে তোমরা কেমিস্ট্রিতে এটা জেনে থাকবে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি সিলিকন তার পার্শ্ববর্তী আরো চারটি সিলিকনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এখন এর সাথে যদি আমি একটি গ্রুপ থ্রি মৌল অ্যাড করি, গ্রুপ থ্রি এর মৌল যদি আমি এখানে অ্যাড করি, গ্রুপ থ্রি এর একটি মৌল বা একটি পরমাণু আমি যদি এখানে অ্যাড করি, তাহলে কি হবে, তাহলে যেটা হবে এর যে ইন্টারনাল স্ট্রাকচার আছে সেটি ভেঙে যাবে, ভেঙে এর মধ্যে অ্যালুমিনিয়ামের ওই পরমাণুটি প্রবেশ করবে বা অণুটি প্রবেশ করবে। সে কারণে অ্যালুমিনিয়ামকে আমার মাঝখানে রেখে আশেপাশে আরো সিলিকন যদি আমি দেখাই, মাঝখানে একটি সিলিকন অ্যালুমিনিয়াম আছে, আমরা জানি অ্যালুমিনিয়াম গ্রুপ থ্রি এর মৌল, তো তাহলে তার বহিঃস্থ শক্তি স্তরে তিনটি আছে, তিনটি ইলেকট্রন আছে, আর বাকি সবারই কিন্তু চারটি, এখানে সিলিকন যেহেতু চারটি করে আছে। এখানে সমযোজী বন্ধনটা যদি আবারও আমি দেখাই তাহলে দেখতে পাবো, শুধুমাত্র একটা আমি দেখাই সময় স্বল্পতার জন্য, বাকিগুলো তোমরা নিজেরা দেখে নেবে। এখানে একটু লক্ষ্য করো যে একটি অ্যালুমিনিয়াম তার তিনটি ইলেকট্রন দ্বারা পার্শ্ববর্তী তিনটি সিলিকনের সাহায্যে সাথে তিনটি সমযোজী বন্ধন গঠন করেছে, কিন্তু এই ইলেকট্রনটি সিলিকনের যে এই ইলেকট্রনটি আছে, অ্যালুমিনিয়ামের যদি এখানে আরেকটি ইলেকট্রন থাকতো তাহলে এখানে আরেকটি সমযোজী বন্ধন গঠিত হতো।
তাহলে বলা যায় যে এই যে সম্পূর্ণ যে এই বস্তুটি পুরো যে নতুন যে একটি অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি হলো, এই পরিবাহীটি একটি ইলেকট্রন গ্রহণের সক্ষম। এই পরিবাহীটি একটি ইলেকট্রন গ্রহণের সক্ষম কেন? কারণ একটি সমযোজী বন্ধন গঠনে, অর্থাৎ একটি সমযোজী বন্ধন পুরোপুরি গঠন ঘটিত হয়নি। এই যে এই সমযোজী বন্ধনটি ইনকমপ্লিট আছে, এই জায়গাটিতে একটি ইলেকট্রন বাইরে থেকে আসতে পারে, সেই কারণে এই জায়গাটার নাম হলো হোল, হোল বা গর্ত বলা হয়। এই সম্পূর্ণ বস্তুটি একটি ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। লক্ষ্য করো, এখানে একটি অ্যালুমিনিয়াম প্রবেশ করার কারণে একটি হোল তৈরি হয়েছে। যদি 100,000 অ্যালুমিনিয়াম পরমাণু প্রবেশ করানো হয়, তাহলে এখানে 100,000 হোল তৈরি হবে। এই কারণে এই পুরো বস্তুটি, অ্যালুমিনিয়াম ভেজালযুক্ত এই বস্তুটি একটি ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম। তো ইলেকট্রন যে গ্রহণ করে আমরা তাকে বলি অ্যাকসেপ্টর, অ্যাকসেপ্টর গ্রহিতা বা গ্রাহক। এই গ্রহিতা বা অ্যাকসেপ্টরের এই পি থেকে নাম হয়েছে আসলে পি টাইপ। দেখা যায় অ্যাকসেপ্টরের এই পি থেকে নাম হলো পি টাইপ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের। আমি আর একটু রিপিট করি, আমরা জানি একটি সিলিকন চতুর্যোজী মৌল, প্রতিটি সিলিকন তার পার্শ্ববর্তী আরও চারটি সিলিকনের সাথে চারটি সমযোজী বন্ধন তৈরি করেছে। এটি বিশুদ্ধ, আমরা বলতে পারি এটি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, সিলিকন বিশুদ্ধ সিলিকন। এটা এর সাথে যখন আমরা অ্যালুমিনিয়াম যুক্ত করেছি তখন সেটি অবিশুদ্ধ হয়ে গেছে এবং একই সাথে একটি হোল তৈরি হয়েছে। কারণ কি? কারণ একটি অ্যালুমিনিয়াম তার বহিষ্ঠ তিনটি ইলেকট্রনের সাথে তিনটি সমযোজী বন্ধন গঠন করেছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, শেষ করে দিতে হবে। বাট আরেকটা ইলেকট্রন থাকলে সেটি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারত, একটি সমযোজী বন্ধন গঠন করতে পারত, এই জন্য এর নাম অ্যাকসেপ্টর হয়েছে। অ্যাকসেপ্টরের পি থেকে নাম হয়েছে পি টাইপ। তা আমরা আশা করি এর পরবর্তী লেকচারে এন টাইপ নিয়ে আলোচনা করব। আজকে এখানে